মহানবীর রওজা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মসজিদে নববীতে বিশ্ব মুসলিমদের জন্য দোয়া আজ ভাষণ দেবেন ওআইসি নারী সম্মেলনে সহিংসতার দায় এড়াতে পারে না বিএনপি বলছে সরকার নেতাকর্মী গ্রেফতারের সঙ্গে রাজনৈতিক সংযোগ নেই সংলাপের সম্ভাবনা নাকচ বিএনপির অবরোধে সাড়া নেই রাজধানীবাসীর নাশকতার প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ধ্বংসাত্মক রাজনীতি প্রতিহতের ঘোষণা এবং মতিঝিল পর্যন্ত চলাচলের প্রথম দিনেই মেট্রো রেলে ব্যাপক সাড়া নগর পরিবহনে অনন্য সংযোজন বলছেন যাত্রীরা সময় বাড়ানোর দাবি আসসালামু আলাইকুম মোহনা সংবাদে সবাইকে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি ডলিমিত উন্নরা এবার বিস্তারিত মদিনার মসজিদে নববীতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আসরের নামাজ আদায় ও ফাতিহা পাঠ করেন বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মার অব্যাহত শান্তি অগ্রগতি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন তিনি এ সময় ছোট বোন শেখ রেহানা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন এর আগে স্থানীয় সময় রোববার বেলা 1:30টার দিকে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় জেদ্দার ওআইসি আয়োজিত নারী বিষয়ক ইসলামিক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেবেন তিনি এছাড়াও ওআইসি মহাসচিব হিসেন ইব্রাহিম তাহা সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ হত্যা সহ হরতাল অবরোধের নামে অগ্নি সন্ত্রাসের দায় কোনোভাবেই বিএনপি এড়াতে পারে না এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপি সন্ত্রাসী দল তাদের সঙ্গে কোনো সংলাপের সুযোগ নেই আর কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন উন্নত সমৃদ্ধ দেশ গঠনে ভিত গড়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা মানুল হোসেন রিপোর্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটি ইশতেহারে দেশের সংস্কৃতি সাম্প্রদায়িক সম্প্রীতি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের রূপরেখা প্রণয়নের দাবি জানান অংশগ্রহণকারীরা ফিনান্সিয়াল রিফর্মের মধ্যে দিয়ে যাবে এটা মানুষের প্রত্যাশা কমিটির আহ্বায়ক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন গণমানুষের অধিকার নিশ্চিত করে উন্নত সমৃদ্ধ স্মার্ট দেশ গঠনই আওয়ামী লীগের মূল ভাবনা অবকাঠামো সামাজিক এবং ভৌত অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে সেটি খুবই দৃশ্যমান সারা পৃথিবীতে প্রশংসিত এবং নন্দিত আমরা মনে করি একটা সুউচ্চ প্রবৃদ্ধির জন্য আমরা একটা ভিত্তি স্থাপন করেছি এদিকে নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্নের জবাবে পুলিশ হত্যা সহিংসতা এবং অগ্নি সন্ত্রাসের জন্য বিএনপিকে দায়ী করেন তিনি এভাবে তারা মানুষ মারবে এখন আবার আগুনের ব্যবহার অগ্নি সন্ত্রাস শুরু করেছে এই অপরাধগুলো যারা করবে তাদের কি ন্যায় দেওয়া উচিত তাদের কি ছাড় দেওয়া উচিত তাহলে তো এটা অপরাধের একবারে স্বর্গরাজ্য হয়ে যাবে কোনো সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপের সুযোগ নেই বলেও জানান ওবায়দুল কাদের সংলাপ সন্ত্রাসের সঙ্গে হয় না সময় বলেছিলাম চার দফা কন্ডিশন তুলে নাম তারপর ভেবে দেখব এখন তারা যা করেছে এরপর তাদের সাথে সংলাপের কোনো পরিবেশ তিনি জানান কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রম হবে জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের ফি ধরা হয়েছে ৫০,০০০ টাকা কেউ যদি মনোনয়নপত্র অনলাইনে সংগ্রহ করতে চান সেটাও সুযোগ মাইনুল হোসেন পিন্নু মোহনা সংবাদ ঢাকা এদিকে অপরাধের জন্য বিএনপি নেতাদের ধরা হয়েছে এর সঙ্গে রাজনীতির কোনো সংযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক আর বিএনপি এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন সন্ত্রাসে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা আরো জানাচ্ছেন ওশাফের দোস
সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন আইনমন্ত্রী আনিসুল হক। প্রশ্নের জবাবে তিনি জানান, পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপি নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গেও কথা বলেন তিনি। ওনাদেরকে অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে, তো সেই এই রাজনীতির সাথে এটার সাথে কোনো কানেকশন নাই। আইজিপি সাহেব সৌজন্য সাক্ষাৎকারের জন্য এসেছিলেন, আমরা আমাদের সকল বিষয়ে দিনই আলাপ করছি। এদিকে বিএনপি আর রাজনৈতিক দল নেই, তারা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, সন্ত্রাসে জড়িতদের ছাড় দেয়া হবে না। বিএনপি এখন চূড়ান্ত সন্ত্রাসী দলে রূপান্তরিত হয়েছে। আমরা এই সন্ত্রাসীদের দমন করতে, খুঁজে বের করে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এখন তালেবান বা আইএসের মতো নিষিদ্ধ সংগঠনের অনুকরণে কর্মসূচি ঘোষণা করছে, আর তাদের কর্মসূচি মানেই গাড়ি পোড়ানো আর সাধারণ মানুষের ক্ষতি করা। আইএস যেভাবে কর্মসূচি ঘোষণা করে, ঠিক একই কায়দায় অনলাইনে কিংবা অনলাইন প্ল্যাটফর্মে তারা এখন কর্মসূচি ঘোষণা শুরু করেছে, এবং কর্মসূচিগুলো কার্যত মানুষের উপর হামলা, অবরোধের নামে গাড়ি ঘোড়ার উপর হামলা, গাড়ি ঘোড়া জ্বালানো। 12 দেশে বাংলাদেশের পোশাক প্রত্যাহারের খবর ভিত্তিহীন জানিয়ে তিনি বলেন, যারা গুজব রটাচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যারা গুজব রটাচ্ছে আমরা তাদেরকেও শনাক্ত করার কাজ চলছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি জামায়াত হরতাল ও অবরোধের নামে দেশের মানুষের উপর আঘাত করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সুনামগঞ্জে কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। সরকারের উন্নয়ন বিএনপির মেনে নিতে পারছে না, তাই নানাভাবে চক্রান্ত করছে। বর্তমান সরকারের সঙ্গে জনগণের চিন্তার মিল রয়েছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। তারা আমাদের উন্নয়নের যাত্রা বাধা দিতে পারবে না, মানুষের সঙ্গে নিয়ে শেখ হাসিনা আরো উন্নয়ন, আরো বেশি উন্নয়ন। এই দেশের প্রধান সমস্যা দারিদ্র, এই দেশের প্রধান সমস্যা যোগাযোগ বিচ্ছিন্নতা। আমাদের সরকার, আমাদের নেতা জননেত্রী শেখ হাসিনা সরকার সর্বোচ্চভাবে সর্বাগ্রে উন্নয়নকে অগ্রাধিকার দেয়। দ্বিতীয় দফায় বিএনপি জামায়াতের 48 ঘন্টার অবরোধেও অনেকটাই স্বাভাবিক রাজধানীর জনজীবন। এবার বেড়েছে নগর পরিবহন ও দূরপাল্লার যান চলাচল। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে যথাসময় ছেড়ে গেছে ট্রেন। এদিকে অবরোধে যত বেশি যানবাহন পূর্ণ হবে তত বেশি গাড়ি চলবে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। জননিরাপত্তা নিশ্চিতে রাজধানীতে সতর্ক রয়েছে বিজিবি, র্যাব ও পুলিশ। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে রেজা খানের রিপোর্ট। বিএনপি ও সমমনা দলের ডাকা 48 ঘন্টা অবরোধ শুরুর আগেই শনিবার সন্ধ্যা 7টা থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত 12টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে রাজধানীতে 7টি, নারায়ণগঞ্জ গাজীপুরে 2টি আর সিরাজগঞ্জ বরিশাল ও রংপুরে 1টি করে গাড়িতে আগুন দেয়া হয়। এসব ঘটনার নিন্দা জানিয়েছেন সাধারণ মানুষ। অগ্নিসংযোগ করে এগুলি তো ভালো না, একজনের যানমাল ক্ষতি করে কি ঠিক কাজ করে, কোন অবস্থাতে কাম্য নয়, দেশের উন্নয়নে বাধাগ্রস্ত। আমরা জানি হরতাল আজকে থেকে অবরোধ উপেক্ষা করে রাজধানীতে বেড়েছে গণপরিবহন, ভোগান্তি হলেও অনেকটাই স্বাভাবিক জনজীবন। এবারের অবরোধে দূরপাল্লার বাস চলাচলও বেড়েছে। অগ্নিসংযোগের ভীতি কাটিয়ে যান চলাচল যতটা সম্ভব স্বাভাবিক রাখার কথা জানান পরিবহন সংশ্লিষ্টরা। আমরা গাড়ি চালাইছি, গাড়ি চলতেছে, ওরা যত জ্বালাবে আমরা তত গাড়ি চালাবো। অবরোধের শুরু থেকেই স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল, নিরাপদ হওয়ায় স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করছেন যাত্রীরা। ট্রেন ভালোভাবে চলতেছে, আমি যাওয়ার জন্যই আসছি। অবরোধ তো আছে ঠিক আছে, কিন্তু ট্রেনের জার্নি তো এটা নিরাপদ জার্নি, ভালোভাবে আসছে, সমস্যা হয়নি, ওরকম কোনো সমস্যা হয়নি, স্বাভাবিকভাবে আসা হয়েছে। যাদের সন্দেহমূলক যে ব্যাগগুলো আছে ব্যাগগুলো চেক করতেছে, এবং আমাদের ট্রেনের যে আগে যে টিজি পার্টি ছিল, মানে ট্রেনে যারা ডিউটি করত এই ট্রেনের সংখ্যা আমরা বাড়াইছি। রেলের নিরাপত্তা নিশ্চিতে সব রকম ব্যবস্থা নেওয়ার কথা জানান ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সরোয়ার। একটা বিশেষ সেল করা হয়েছে, সেই সেলের মাধ্যমে সার্বক্ষণ মনিটরিং করছেন কর্মকর্তাবৃন্দ, যার কারণে সম্ভব হয়েছে একটা নিরাপদে নিশ্চিত ট্রেন চলাচল স্বাভাবিক রাখা।
জননিরাপত্তা নিশ্চিতে ঢাকা ও আশপাশের জেলায় 27 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রস্তুত আছে আরও 10 প্লাটুন। এছাড়া র‍্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরাও আছেন সতর্ক পাহারায়। হরতাল অবরোধের ডাক দেওয়া যেমন রাজনৈতিক অধিকার, তেমনি তা মানা কিংবা না মানাও ব্যক্তি স্বাধীনতা। কিন্তু দেখা যাচ্ছে হরতাল অবরোধ শুরুর আগেই অগ্নিসন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরি করে তা পালনে বাধ্য করা হচ্ছে সবাইকে। তাই হরতাল অবরোধের মতো দেশ ধ্বংসকারী কর্মসূচির বিরুদ্ধে সোচ্চার হয়ে ভবিষ্যতে বিকল্প রাজনৈতিক কর্মসূচি খোঁজার তাগিদ দিয়েছেন আপামর জনসাধারণ। বিশ্বরোড সাইনবোর্ড থেকে রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির অগ্নি সন্ত্রাস প্রতিহতের ঘোষণা দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। যে কোনো নৈরাজ্য ও সহিংসতা ঠেকাতে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি। রোববার সকালে মিরপুর 10 নম্বর গোলচত্বরে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন শিল্প প্রতিমন্ত্রী। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন নির্বাচন বানচালে বিএনপি জামায়াত ষড়যন্ত্র করছে বলে অভিযোগও করেন তিনি। রিপোর্ট। বিএনপি জামায়াতের অবরোধে তেমন কোনো প্রভাব পড়েনি রাজধানীতে। মিরপুরে যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারের নেতৃত্বে মাঠে ছিল ঢাকা 15 আসনের আওয়ামী লীগ নেতাকর্মীরা। মিরপুর 10 নম্বর গোলচত্বরে শান্তি সমাবেশ করেন স্থানীয় সংসদ সদস্য শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। এতে কাফরুল থানার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ ও মহিলা লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে অংশ নেয়। স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলে পুরো এলাকা। সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রতিটি এলাকায় নৌকার পক্ষে ভোট চাইতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী। বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের মানুষের হৃদয়ে স্থান করে নিতে হবে। সকল নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, সবার দায়িত্ব আপনারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে প্রতিটি এলাকায় আপনাদেরকে ভোট চাইতে হবে। মামুদদের কাছে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরতে হবে। মানুষের মনের মণি কোঠায় আমাদেরকে ঢুকে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দাসত্ব জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের উন্নয়নকে স্তব্ধ করা যাবে না। যারা উন্নয়ন স্তব্ধ করতে চায় তাদের অগ্নিসংগ্রাস সন্ত্রাস যারা করতে চায়, নাশকতা কর্মকাণ্ড যারা করতে চায় তাদেরকে ধরে আইন প্রয়োগকারী সংস্থার হাতে অর্পণ করুন। বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান আলহাজ কামাল আহমেদ মজুমদার। বাংলাদেশের যেখানে সন্ত্রাস দুর্নীতি সেখানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। বিএনপি জামাত জোট যারা স্বাধীনতা বিশ্বাস করে না তারা আজকে আবার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। খালেদা জিয়া ক্ষমতায় এসে মানুষ হত্যার হওয়া ভবনের রাজনীতি, বিদেশে টাকা পাচার, এটাই ছিল তার রাজনীতি। শিল্প প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন দেশের আইন ও সংবিধান অনুযায়ী হবে, মার্কিনীদের কথাই এদেশ চলবে না। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, এই দেশের সংবিধান রয়েছে, আইন রয়েছে, নির্বাচনী আইন রয়েছে, আইন অনুযায়ী ভোট হবে, দেশ চলবে। আমেরিকার কথাই দেশ চলবে না। এই দেশে আপনাদের মাতব্বরে কোনো দিন বাংলার মানুষ মেনে নেবে না। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী নির্বাচন করবেন, আর দেশের বিদেশে কোনো হস্তক্ষেপ আমরা বরদাস্ত করব না। এ সময় বিভেদ ভুলে গিয়ে দলমত নির্বিশেষে সবাইকে নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান বৃহত্তর মিরপুরের গণমানুষের নেতা। আবারও আমি বলছি, দলমত নির্বিশেষে সবাইকে নৌকার প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখবেন। আর যারা সব নির্বাচনী এলাকা যারা ক্যান্ডিডেট হয়েছেন আমরা অভিনন্দন জানাই। আওয়ামী লীগ বিশাল বড় সংগঠন, প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে অনেক উপযুক্ত লোক রয়েছে, সবাইকে দেওয়ার সম্ভব না, একজনকে দিবে। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করব, এই শপথ নিয়ে।
আগামীতেও বিএনপি জামাতে নাশকতা ঠেকাতে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনাও দেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। অবরোধে সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে রাজধানীর বিভিন্ন এলাকায় শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন। জনসমর্থন না পেয়ে বিএনপি জামায়াত জ্বালাও পোড়াও করে দেশ অস্থিতিশীল করতে চায় বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। রাজপথ থেকে ধ্বংসাত্মক রাজনীতি প্রতিহত করে শেখ হাসিনার হাত শক্তিশালী করার প্রত্যয় জানান তারা। এম এ আজিমের রিপোর্ট। অবরোধে বিএনপি জামাতের নৈরাজ্য মোকাবেলায় রোববার সকাল থেকেই বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খণ্ড খণ্ড সমাবেশে তারা বিএনপি জামাতের চোরাগুপ্ত হামলার নিন্দা জানান। তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গাড়িতে অগ্নিসংযোগ করেছে, বিভিন্ন বাসে। তারা কিন্তু আজকে দিনের আলোতে তাদের দেখা পাচ্ছে না কোথাও। জনগণের দুর্ভোগ সৃষ্টি করা, এটা হলো বিএনপির অতীতের রাজনীতিতে 13-14-15 যা করছে আবার সেই স্বরূপে প্রকাশ করছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিএনপি সহ সমমানা দলগুলো জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মন্তব্য করেন তারা। মানুষ মারার নাম কি আন্দোলন হলো? আপনার হাসপাতাল আক্রমণ, এটা কি আন্দোলন হলো? পুলিশ মারলো, এটার নাম কি আন্দোলন হলো? সারা বাংলাদেশ আমরা সতর্ক অবস্থায় রয়েছি, যাতে করে এরকম অগ্নি সন্ত্রাস এরকম আর এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড যাতে না করতে পারে। স্বাধীনতা বিরোধীদের নৈরাজ্য মোকাবেলায় রাজপথে থাকার অঙ্গীকার করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এমনকি তাদের নিজস্ব যানবাহন আমরা পুড়িয়ে দিব, তারা যদি জনগণের কোনো যানবাহন পুড়িয়ে দেয় তাদের কোনো অস্তিত্ব স্বাধীন বাংলাদেশে পরশ নিকলে যুবল রাখবে না। ওরা যতদিন অবরোধ ডাকবে আমরা রাস্তায় থাকবো, আমরা এমনিও নির্বাচন পর্যন্ত রাস্তায় থাকবো। রাজপথ আমাদের দখলে আছে, থাকবে। জনগণ বলে তো কবে নির্বাচন, বলে কেন কই আওয়ামী লীগে ভোট দিব, বলে কেন অন্য কেউ নাই, আরে শর্ট বোনার জ্বালায় মেরে লাইব। উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় জানান সবাই। একত্রিত করার জন্য এম এ আজিম, মোহনা সংবাদ, ঢাকা। দেশে ভয়ঙ্কর একদলীয় শাসন ব্যবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশ বিরোধী দল শূন্য করতে গণগ্রেফতারের অভিযোগও করেন তিনি। রোববার সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী জানান, জনগণের মালিকানা ফেরতের লক্ষ্যেই আন্দোলন করছে বিএনপি। দেড় দশক ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনগণের টাকাকে তছরূপ করে, জনগণ টাকাকে এটাকে খোলামকুচি বানিয়ে তিনি আজকে বাংলাদেশে অবৈধ ক্ষমতা ধরে রেখেছেন। এমন এক ভয়ঙ্কর একদলীয় এবং কর্তৃত্ববাদী শাসন বিরাজ করছে, যেটি অন্যান্য দেশের কর্তৃত্ববাদী শাসনের চাইতে দিনকে দিন সেটা আরো ভয়াবহ রূপ নিচ্ছে। মেট্রো রেল এমআরটি লাইন 6 এর পূর্ণাঙ্গ রুটে শুরু হয়েছে বাণিজ্যিক চলাচল। রোববার সকাল 7:30 থেকে মতিঝিল স্টেশনে ছিল যাত্রীর ভিড়। এখান থেকে উত্তরা যেতে সময় লাগছে সর্বোচ্চ 35 মিনিট। যানজটের ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা বললেন, ঢাকার গণপরিবহনে অনন্য সংযোজন এই মেট্রো রেল। মতিঝিল পর্যন্ত চলাচলের সময় বাড়ানোর দাবিও জানান তারা। নাসরুদ্দিন রিপোর্ট। রবিবার ভোরের আলো ফোটার পর থেকেই মানুষের ঢল মেট্রো রেলের মতিঝিল স্টেশনে, বেশিরভাগই কর্মজীবী। উদ্দেশ্য একটাই, স্বল্প সময়ে লম্বা পথ পাড়ি দিয়ে কর্মস্থলে যোগ দেয়া। মেট্রো রেলের সঙ্গে ঢাকাবাসীর পরিচয় 10 মাস আগে থেকে হলেও চলাচল ছিল সীমিত, কেবল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। একদিন আগেই মতিঝিল অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন এমআরটি 6 এর পূর্ণাঙ্গ 20 কিলোমিটারই চলবে মেট্রো রেল। যানজটে অতিষ্ঠ ঢাকাবাসীর জন্য মেট্রো রেলকে ধরা হচ্ছে আশীর্বাদ হিসেবে, কারণ একটু এদিক সেদিক হলেও উত্তরা থেকে মতিঝিল পাড়ি দিতে সময় লাগছে টেনে টুনে আধা ঘন্টা, যা রাজপথের 1/5। অনেক সময় অফিসে ফেল করতে হতো, কথা শুনতে হতো, কিন্তু আজকে এই সুযোগ নাই। আজকে আমার মনে হচ্ছে যে আধা ঘন্টা আগেই অফিসে ঢুকে যাব। শুধু আনন্দ না, মানুষের কর্মঘণ্টা কমে যাবে এবং সত্যিকারে মানুষ এটা সুফল পাবে। 1988 থেকে আমি চাকরি করি, 36 বছর জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, সবচেয়ে বড় পাওয়া এই মেট্রো রেল। আগারগাঁও মতিঝিল অংশে আপাতত সকাল 7:30 থেকে মোট 4 ঘন্টা মিলবে মেট্রো রেলের সেবা। নতুন অংশের মাঝখানে কেবল ফার্মগেট ও সচিবালয় স্টেশনে থামবে ট্রেন।
আগে অনেক কষ্ট করতাম, উত্তরা যাইতে এবং আসতে অনেক কষ্ট হইতো। এখন এই সময়টা যদি এত কম লাগছে, এটা আসলে এটার অনুভূতি প্রকাশ করার মতো আসলে বলতে পারছি না। মেট্রো রেলে করে যেতে অনেক তাড়াতাড়ি পৌঁছা যায়। আমার মনে হচ্ছিল আমি টোকিওর ফিলিংস, টোকিওতে আমি এরকম দেখেছি। যতবার যাত্রা করি ততবারই আমার ভালো লাগে, আবার আসতে মন চায়। মেট্রোর মতো আধুনিক গণপরিবহনের জন্য সরকারকে কৃতজ্ঞতা জানান যাত্রীরা। আমার মিরপুরে অফিস, আমার যাইতে 2 ঘন্টা লাগে, আসতে 3 ঘন্টা। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ যে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, এটা তার অন্যতম একটি উদাহরণ। যত দ্রুত সম্ভব অফিস শেষের সময়ও মতিঝিল থেকে এ সেবা চালুর তাগিদ দেন তারা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুর 3 আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন 1,20,599 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী রাকিব হোসেন পান 3,846 ভোট। এদিকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে 28,556 ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক পেয়েছেন 37,758 ভোট। রোগী নয়, হাসপাতালে যাবে রোগীর কাছে। শুনলে অবাক লাগলেও এমনই এক সেবা চালু করেছে স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের সময় প্রতিধ্বনি ফাউন্ডেশন। রোববার বিকেলে আর্মি গলফ ক্লাবে ভ্রাম্যমাণ হাসপাতাল স্বাস্থ্য চাকা উদ্বোধন করেন তুরস্কের রাষ্ট্রদূত H.E. রামিস সেন ও টিকার ভাইস প্রেসিডেন্ট উমিত নাসি ইয়রুল্লাহ। বিশেষ এ সেবা কার্যক্রমের উদ্যোক্তা সঞ্জিদা ভূঁইয়া হক বলেন, ফাউন্ডেশনের দ্বিতীয় বাস পাওয়ার প্রান্তিক রোগীরা সহজে সেবা পাবে। বিশেষ এ হাসপাতালে চেম্বারের পাশাপাশি ডায়াগনস্টিক সুবিধা, ওষুধ সহ নানা সেবা পাবে সাধারণ মানুষ। এর সাথে শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শোনামগুলো আরো। মহানবী রওজা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী। মসজিদে নববীতে বিশ্ব মুসলিমদের জন্য দোয়া, আজ ভাষণ দেবেন ওআইসি নারী সম্মেলনে। সহিংসতার দায় এড়াতে পারে না বিএনপি, বলছে সরকার। নেতাকর্মী গ্রেফতারের সঙ্গে রাজনীতির সংযোগ নেই, সংলাপের সম্ভাবনা নাকচ। বিএনপির অবরোধে সাড়া নেই রাজধানীবাসীর। নাশকতার প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি সমাবেশ, ধ্বংসাত্মক রাজনীতি প্রতিহতের ঘোষণা। এবং মতিঝিল পর্যন্ত চলাচলের প্রথম দিনে মেট্রো রেলে ব্যাপক সাড়া, নগর পরিবহনে অনন্য সংযোজন বলছেন যাত্রীরা, সময় বাড়ানোর দাবি। এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।